পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিজেপি প্রার্থীর অভিনব প্রচার। পটাশপুর বিধানসভা বিজেপি প্রার্থী অধ্যাপক অম্বুজাক্ষ মহান্তি পটাশপুর দুই ব্লকের টিকলাপাড়া শ্রীরামপুর সহ একাধিক গ্রামে ঘুরে ঘুরে জনসংযোগ ও ভোটার প্রচার করলেন। এই কর্মসূচিতে গিয়ে বিজেপি প্রার্থী বয়স্কদের প্রণাম করে আশীর্বাদ নিচ্ছেন, আবার কোথাও কারোর বাড়িতে গিয়ে জলপান করছেন। বিজেপি প্রার্থীর আগমনে বাড়ির মহিলারা শঙ্খ বাজিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন। ভোটে জেতার লক্ষ্যে মানুষের সাথে মিশে কথা বলে এমনকি বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদও নেন বিজেপি প্রার্থী। যদিও পটাশপুর বিজেপি প্রার্থী অম্বুজাক্ষ মহান্তি প্রভাব ভীষণভাবে রয়েছে, সেক্ষেত্রে জয়ের প্রতি তিনি আশাবাদী রয়েছেন। পাশাপাশি ঢাক বাজিয়ে অভিনবভাবে প্রচার পর্ব সাধলেন তিনি। তিনি বললেন, আমার মধ্যে কোনো ক্লান্তি নেই, আমি আনন্দে ভরপুরে রয়েছি, জয়ের প্রতি সম্পূর্ণ আশাবাদী। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। সোনার বাংলা গড়ার জন্য মোদীজির হাত মোদীজির হাতে বাংলাকে তুলে দিতে হবে, নতুন করে সোনার বাংলা গড়তে হবে, এই ছলনা আর অশুভ শক্তির হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। আপনারা এই নারী শক্তি, আপনারা এই আপনাদের আমাদের গ্রামে বস কামে জয় শ্রীরাম, মোদীজির হাতে বাংলাকে তুলে দিতে হবে, নতুন করে সোনার বাংলা গড়তে হবে, এই ছলনা আর অশুভ শক্তির হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। আপনারা এই নারী শক্তি, আপনারা এই আপনাদের দেখেন
সত্যি কথা বলতে কি পুনরুজ্জীবিত, আমার মধ্যে কোনো ক্লান্তি নেই, উৎসাহে ভরপুর। মানুষকে দেখে আমি সত্যি সত্যি আপ্লুত। ছোটো ছোটো ছেলেমেয়েরা এগিয়ে এসে, হ্যাঁ মানে কী বলবো, যেন সেই ঠাকুরের আরতি করার মতো বন্দনা করছে, কোথায় কপালে তিলক লাগাচ্ছে, ফুলের পাঁপড়ি ছুটছে। এই দেখে ভীষণই কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? যে পূর্ব মেদিনীপুর বাংলার মেধায় সবার থেকে এগিয়ে, সেই পূর্ব মেদিনীপুরে যদি দেখেন কোথাও একটা কলকারখানা চোখে পড়বে না। ঘরে ঘরে আপনি বেকার পাবেন, ঘরে ঘরে মা বোনেদের দুঃখ কষ্টের শেষ নেই। তো কেন স্বাধীনতা হয়ে গেল আজ নয়, 74 বছর স্বাধীনতা হয়ে গিয়েছে, কেন কিছু হলো না এই পূর্ব মেদিনীপুরে? যেখানে এই দুই মেদিনীপুর ভাবুন একজোট করলে, যেখানে ক্ষুদিরামের জন্মস্থান, যেখানে আমাদের বিদ্যাসাগরের জন্মস্থান, যেখানে মাতঙ্গিনী হাজরার জন্মস্থান, যে মেদিনীপুর সংগ্রামী মেদিনীপুর, ভারতবর্ষের স্বাধীনতায় কত কন্ট্রিবিউশন, সেই কেন তলিয়ে গেল? বাংলাও তলিয়ে গেছে আর মেদিনীপুরের কোনো অস্তিত্ব নেই, এবং পূর্ব মেদিনীপুর সবচেয়ে খারাপ অবস্থা। আর আশ্চর্য ব্যাপার, পূর্ব মেদিনীপুরের সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ যদি আপনি কোস্টাল বেল্ট দেখেন, যেটা দিয়ে উন্নতি হয় সেটা পূর্ব মেদিনীপুরে সর্বাধিক। আর রয়েছে 24 পরগনার কিছু অংশে, মহারাষ্ট্র বলুন, গুজরাট বলুন, তামিলনাড়ু বলুন, যারা উন্নত হয়েছে, কোস্টাল বেল্ট, এক্সপোর্ট ইম্পোর্ট কতখানি প্রগতির কোণে হেল্প সাহায্য করে, গুজরাট কোথা থেকে কোথায় উঠে আসলো। আমরা তলিয়ে গেলাম, ক্রমশ তলিয়ে গেলাম। আমরা তো জানি, আমরা তো আসলে, আপনারা জানেন আমি সারা জীবন ম্যানেজমেন্টের অধ্যাপনা করেছি, কারণটা আমাদের জানা এবং এর থেকে বেরোনোর রাস্তাও জানা। কী জন্য শেষ হয়েছি? শেষ হয়েছে একটা কারণে, অশুভ শক্তির প্রভাব। স্বাধীনতার সময় থেকে বা কিছুদিন আগের থেকে আপনারা জানেন যে বাংলা থেকে আমাদের যে ক্যাপিটাল ছিল বাংলা, ভারতবর্ষের যে ক্যাপিটাল স্টেট ছিল বাংলা, বা ক্যাপিটাল সিটি ছিল কলকাতা, ক্যাপিটাল সরিয়ে নেওয়া হয়েছে। তারপর কী হল? ভারতবর্ষের শ্রেষ্ঠ বীর সন্তান, ভারতবর্ষের শ্রেষ্ঠ বীর সন্তান নেতাজি সুভাষকে সরিয়ে দেওয়া হলো, রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হলো, দেশ থেকে সরিয়ে দেওয়া হলো, হয়তো ইহ জগৎ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে, যা আমরা জানি না। তারপরে সেকেন্ড বীর সন্তান ভারতবর্ষের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি না থাকলে আজকে আমরা এই বাঙালি, হিন্দু, বাংলা এইসব কথা বলতেই পারতাম না। বাংলাদেশ হয়ে গেছে ইসলামিক কান্ট্রি, আমরাও ইসলামিক কান্ট্রির অংশই হতাম, কিংবা আরেকটা নতুন ইসলামিক কান্ট্রি হতাম। আমি সত্যি কথা বলতে কি, কমেন্ট করতেই আমার মানে খুব অসুবিধা হচ্ছে, কারণ আমি একটা ভিডিও দেখেছি, আমি একটা ভিডিও শুনলাম, কি ধরনের আবর্জনা মানে পরিবেষ্টিত দৃষ্টিভঙ্গি হতে পারে, তার জন্য খুব শিগগিরই আমরা স্টেপ নেব। সারা জীবন অধ্যাপনার কাজ করলাম, আমি দেশে বিদেশে ঘুরলাম, তো প্রতিপক্ষ ঠিক আছে, প্রতিপক্ষকে কখনো ছোটো করতে নেই, আমি শ্রদ্ধার সাথে ওনাকে সম্মান জানিয়ে বলছি যে 2 মে আমি আশা করি পূর্ব মেদিনীপুর এবং বিশেষ করে পটাশপুর জবাব দেবেন। আমি সুনিশ্চিত আমরা জিতবো, বিজেপি জিতবে, মানুষ চাইছেন, কত ভোট সেটা মানুষই নির্ণয় করবে। আমি শুধু বলে যাব, পটাশপুর জিতুক, বিপুল ব্যবধানে জিতুক, পটাশপুর যেন বাংলার মানচিত্রে ছাপ ফেলতে পারে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।